সকলেই মনস্থ করে নিন, এখন আমরা আর নামাজ। নামাজ তো অর্থাৎ স্বপ্নও ছাড়া যাবে না। হ্যাঁ, স্বপ্নেও যদি নামাজের টাইম হয়ে যায় তো নামাজ পড়ে নিতে হবে, এটা গুরুত্ব বোঝানোর জন্য। অর্থাৎ নামাজের প্রতি আমরা এমন অভ্যস্ত হয়ে যাই যেন দুনিয়ার সব কিছু এদিক সেদিক হয়ে গেলেও আমাদের নামাজ যেন না ছোটে। তো ঠিক আছে, আর জামায়াত সহকারে পড়তে হবে, মসজিদ আবাদ করতে হবে না, এটা মসজিদ আবাদকারী সংগঠন, জামায়াতের সাথে নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ। মসজিদে গিয়ে যতক্ষণ না কোনো শরীয়ত অপারগতা থাকে, তো ইনশাআল্লাহ এভাবে আমাদের মসজিদ আবাদ হবে, সওয়াব অর্জন হবে। আর জামায়াত তো এমনিতেই ওয়াজিব, যদি কোনো শরীয়ত অপারগতা না থাকে। পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়তে হবে, মসজিদ ভরতে হবে, আর নামাজি বৃদ্ধি করতে হবে। সৌভাগ্যবান হবে যে এই মাদানী ইনআমাতের উপর আমল হতে থাকে, যখনই মসজিদের দিকে যায় তো কমপক্ষে একজন ইসলামী ভাইকে তৈরি করে মসজিদের জামায়াত সহকারে নামাজের জন্য নিতে থাকে। এটাও যদি হয়ে যায় কতই না উত্তম হবে। এখন নামাজের মধ্যে স্থায়িত্ব পাওয়ার জন্য একটু চেষ্টা তো করতে হবে, তো এর জন্য মাদানী কাফেলা, প্রতি মাসে তিন দিন মাদানী কাফেলাতে সফরকে নিজের অভ্যাসে পরিণত করে নিন, তো ইনশাআল্লাহ এভাবে নামাজের মধ্যে স্থায়িত্ব পাবেন। আর যদি মাদানী ইনআমতের উপর আমল হয়ে যায় তবে তো মদিনা মদিনা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।